হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। সো আজকে তোমাদের নিয়ে যেতে চলেছি শ্যামনগর কালীবাড়িতে। তার আগে তোমাদের রাস্তাটা ভালোভাবে বুঝিয়ে দিই, যাতে তোমাদের এখানে আসতে কোনো রকম সমস্যা না হয়। সো এখানে আসা খুবই সহজ। শিয়ালদা থেকে বিভিন্ন শ্যামনগরগামী ট্রেন যায়, যেমন কল্যাণী সীমান্ত লোকাল, গেদে লোকাল, রানাঘাট লোকাল, তারপর শান্তিপুর লোকাল। এই ট্রেনগুলিতে চড়ে তোমরা এখানে আসতে পারো, বা যারা বারাসাত হয়ে আসবে তারা দমদম নামো, দমদম থেকে ট্রেন চেঞ্জ করে এই সেম ট্রেনে উঠেও তোমরা এখানে চলে আসতে পারো। শ্যামনগর স্টেশনে নেমেই দেখতে পাবে একটা ভালো পরোটার দোকান আছে, শালপাতায় মুড়িয়ে দেয়, আমার বেশ হেভি লেগেছে, তোমরা এটা একবার ট্রাই করতে পারো। তারপর ওখান থেকে 2 মিনিট হাঁটলেই পেয়ে যাবে তোমরা শ্যামনগর কালীবাড়ি। গুগল ম্যাপের লোকেশন আমি ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি, তোমরা চেক করে নিতে পারো। উত্তর চব্বিশ পরগনার গঙ্গার ধারের এই মন্দিরটি বহু কারণে বিখ্যাত, তার মধ্যে অন্যতম হল এই শ্যামনগর কালীবাড়ি। 1809 খ্রিস্টাব্দে বৈশাখী পূর্ণিমায় গোপীমোহন ঠাকুর ব্রহ্মমোহন মন্দির প্রতিষ্ঠা করেন। এই মন্দির প্রতিষ্ঠা সম্পর্কে অনেক কাহিনী প্রচলিত আছে। জমিদার গোপীমোহন মাকে কন্যারূপে আকাঙ্ক্ষা করে একমাত্র কন্যা হিসেবেই পেয়েছেন ব্রহ্মমোহনকে। মাত্র 8 বছর বয়সেই তার বিয়ের ব্যবস্থা করা হয়। বিয়ের দিন সকালে ব্রহ্মমোহন গঙ্গা স্নানের ইচ্ছা প্রকাশ করলে পালকিতে চাপিয়ে তাকে গঙ্গায় নিয়ে যাওয়া হয়। কন্যাসহ পালকি গঙ্গায় চোপানোর পরে ব্রহ্মমোহনকে আর খুঁজে পাওয়া যায়নি। এই সংবাদে গোপীমোহন কন্যার শোকে 2-3 দিন খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিলেন। এরপরে দেবী স্বপ্নে দেখা দিয়ে তাকে বলেন যে মুলাজোর গঙ্গার পাড়েই তাকে পাওয়া যাবে, এবং গোপীমোহন সেখানেই মন্দির প্রতিষ্ঠা করেন। বর্তমানে যেখানে মন্দির সেখানেই তার মৃতদেহ পাওয়া যায়। বছরের পৌষ মাসে 1 মাস ধরে মন্দিরের কালীমায়ের বিশেষ পুজোর আরাধনা চলে। দূর দূর থেকে আগত হয় বহু ধর্মপ্রাণ মানুষ। ভোরবেলা থেকে দীর্ঘ লম্বা লাইনে দাঁড়িয়ে একজোড়া মূলো, ফুল, বেলপাতা, প্রসাদ মাটির তৈরি ডালায় সাজিয়ে মায়ের পুজো দেন, তাই এই বিশেষ পুজোর নাম মূলাডালি পুজো। তোমরা যারা যারা এখানে ঘুরতে আসবে অথবা পুজো দিতে আসবে, তাদেরকে আমি বলবো যে সকাল সকালই আসতে, কারণ সকালবেলার এখানকার আমেজটাই আলাদা, একটা অন্যরকম ভালোবাসা তৈরি হবে তোমাদের এই জায়গাটার প্রতি। Woo!
ভিডিওটা এতদূর দেখার জন্য থ্যাংক ইউ। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণ ভালো থেকো, ভালো রেখো। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। বাই।